নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা আজকের এপিসোড নাম্বার 2। ফার্স্ট এপিসোডে ইন্ডিয়ান ফুটবলের সমস্ত আপডেট দিয়ে দিয়েছিলাম। এই ভিডিওতে কথা বলবো একটা বিশাল বড় ব্রেকিং ট্রান্সফার আপডেট নিয়ে, বিদেশি প্লেয়ারের আপডেট। তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো, খুবই ইন্টারেস্টিং আপডেটটা। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেলি আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন আপডেটটাতে যাওয়া যাক। তো বন্ধুরা, কথা বলবো স্প্যানিশ স্ট্রাইকার অ্যাড্রিয়ান লোপেজের ব্যাপারে, বর্তমানে যিনি লা লিগাতে খেলছেন, লা লিগার ক্লাব ওসাসুনাতে খেলছেন এই অ্যাড্রিয়ান লোপেজ। এই সিজনে লা লিগাতে 15টা ম্যাচে একটা গোল আর একটা অ্যাসিস্ট করেছেন। তো এই অ্যাড্রিয়ান লোপেজের সাথে ISL-এর একটা কানেকশন শুরু হয়েছে। বিভিন্ন মিডিয়া মারফত যেটা জানা যাচ্ছে, এই অ্যাড্রিয়ান লোপেজকে কিন্তু ISL-এর একটা টপ ক্লাব নিয়ে আসতে চাইছে পরের সিজনে। কোন ক্লাব সেটা তো অবশ্যই বলবো, তার আগেই অ্যাড্রিয়ান লোপেজের ব্যাপারে যদি তোমাদেরকে একটু বলে নিই, 33 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার, সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইং এবং রাইট উইংয়েও খেলতে পারেন এই অ্যাড্রিয়ান লোপেজ। বর্তমানে এটা বললাম ওসাসুনাতে খেলছেন লা লিগাতে। এর আগে তিনি ডেপোর্টিভো লা করুনা, অভিয়েডো, অ্যালাভেজ, মালাগার মতো ক্লাবে খেলেছেন। এছাড়া 2011 থেকে 2014 মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে 90টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই অ্যাড্রিয়ান লোপেজের। সেই 90টা ম্যাচে 11টা গোল স্কোরও করেছিলেন এই 3 বছরের মধ্যে। তারপর তিনি পর্তুগালে চলে যান, পর্তুগালের টপ ক্লাব পোর্টোর হয়ে সাইন করেন। তারপর আবার তিনি স্পেনে ফিরে আসেন, ভিলারিয়েলের হয়ে খেলেন, ডেপোর্টিভো লা করুনাতেও আবার পুনরায় খেলেন এবং 2019 সালে জয়েন করেন ওসাসুনাতে। ওসাসুনার হয়ে টোটাল 34টা ম্যাচে 3টে গোল স্কোর করেছেন। স্পেন ন্যাশনাল টিমের হয়েও 2টো ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এবং সেখানে একটা গোলও আছে। লা লিগাতে টোটাল 297টা ম্যাচ খেলেছেন এবং 43টা গোল স্কোর করেছেন এই অ্যাড্রিয়ান লোপেজ। তো একজন খুবই বড় মাপের প্লেয়ার বলতেই পারো, এবং বর্তমানে লা লিগার টপ ফুটবল খেলছেন। তো এই অ্যাড্রিয়ান লোপেজের কন্ট্র্যাক্টও 2021 সালের 30শে জুন শেষ হয়ে যাচ্ছে এবং এই প্লেয়ারটাকে সাইন করাতে চাইছে মুম্বাই সিটি FC। হ্যাঁ বন্ধুরা, ISL-এর এই সিজনের চ্যাম্পিয়ন এবং লিগ শিল্ডের উইনার মুম্বাই সিটি FC এই অ্যাড্রিয়ান লোপেজকে নিজেদের দলে নিয়ে আসতে চাইছে। এই প্লেয়ারটার বর্তমানে মার্কেট ভ্যালু 10 কোটি টাকার কাছাকাছি। তোমরা সবাই জানো যে মুম্বাই সিটি FC পরের সিজনে AFC চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চলেছে, সেই কারণে একটা খুবই স্ট্রং টিম বানাতে চাইছে মুম্বাই সিটি FC, এবং এই কারণেই বর্তমানে লা লিগাতে খেলা এই অ্যাড্রিয়ান লোপেজকে দলে নিতে চাইছে সার্জিও লোবেরা। তো এই ডিলটা যদি ডান করতে পারে মুম্বাই সিটি FC, তাহলে এটা একটা অবশ্যই বিশাল বড় সাইনিং হতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমাদের কী মতামত এই প্রসঙ্গে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। আপাতত এই প্লেয়ারটার সাথে মুম্বাই সিটি FC-র কথাবার্তা চলছে, সেই কারণে তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।